2009 থেকে 2023 এই বাংলাদেশ অন্তত একটু দাবি করতে পারি যে বাংলাদেশটাকে আমরা বদলে দিতে পেরেছি। আজকের বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষার হার বৃদ্ধি করেছি, মাতৃ মৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি, স্বাস্থ্যসেবা জনগণের দৌড়ঘরে পৌঁছে দিয়েছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকারের ঔষধ আমরা বিনা পয়সা মানুষকে দিয়ে থাকি, এবং সেই সাথে সাথে এখন আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি কমিউনিটি ক্লিনিকে আমরা যে বিনা পয়সায় ওষুধ দিই সেখানে আমরা ইনসুলিনটাও বিনা পয়সায় দিয়ে দেব, যাতে এই ডায়াবেটিস রোগী থেকে মানুষ এই রোগটা থেকে মুক্তি পায় সেই ব্যবস্থা করব, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি, যেটা আন্তর্জাতিকভাবেও আমরা অনেক স্বীকৃতি পেয়েছি। কাজে আমাদের কাজগুলি আমরা করে যাচ্ছি। তাছাড়া আমরা যে টিকাদান কর্মসূচির মাধ্যমে পোলিও নির্মূল করতে সক্ষম হয়েছি, ভিটামিন এ আমরা দিচ্ছি, এবং মাতৃত্বকালীন সেবা, মাতৃত্বকালীন দরিদ্র মাদের জন্য ভাতার ব্যবস্থা, ল্যাকটেটিক মাদার ভাতা ব্যবস্থা, যে মা বুকের দুধ খাওয়ায় কিন্তু কর্মজীবী তার জন্য আলাদা ভাতার ব্যবস্থা, বয়স্ক এবং যারা স্বামী নিগৃহীত নারী পুরুষ সকলের জন্য আমরা বয়স্ক নারী পুরুষ এবং স্বামী নিগৃহীত নারীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। আর বিশেষ করে এই এলাকায় আমাদের আপনারা জানেন যে অনেক দরিদ্র মানুষ, তা বিশেষ করে এখানে শ্রমিক শ্রেণী আছে, সেই জন্য আমরা আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে অর্থ দিয়ে আলাদা একটা ফান্ড তৈরি করে দিয়েছি একেবারে যারা দুস্থ তাদের সেবা দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমরা ট্রাস্টের পক্ষ থেকে টাকা দিয়ে একটা ফান্ডও তৈরি করে রেখেছি। কাজে আমি মনে করি যে সেবা দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ, সেটাই আমরা করে যাচ্ছি।